অনেক ভাই বোন জানতে চান সবে কদরের নামাজ কিভাবে আদায় করব, কত রাকাত কিভাবে আদায় করতে হবে। তাদের উদ্দেশ্যে বলবো যে মাগরিবের নামাজটা প্রথমে আপনি আউয়াল ওয়াক্তে পড়বেন, মেয়ে মানুষ হলে বাসায় নিজের জায়গা, পুরুষ হলে জামাতের সাথে। ইফতার খেতে গিয়ে যেন জামাত ছুটে না যায়, তাকবীরুল্লাহ না ছুটে, সেদিকে খেয়াল করে আপনি যদি চান যে সবে কদরের নামাজ আপনি পড়বেন, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে, অর্থাৎ ইফতার করে দ্রুত এসে মাগরিব একবারে ইমামের সঙ্গে প্রথম তাকবীরের সাথে নামাজ পড়তে হবে। মেয়ে মানুষ হলে বাসায় প্রথম ওয়াক্তে সুন্দর করে ধীরস্থিরতার সাথে মাগরিব পড়তে হবে। সবে কদরের নামাজ শুরু হয়ে গেছে, কিন্তু মাগরিবের মাধ্যমে মাগরিব হয়ে গেল, মাগরিবের পরে সুন্নাত পড়েন, নফল পড়েন ধীরস্থিরতার সাথে, এবং এশার আগে বা সারা রাতের ভিতরে আর ঘুমাবেন না। এশার নামাজ জামাতের সাথে পড়েন, তারাবির নামাজ পড়েন খুব ধীরস্থিরতার সাথে, খুব আস্তে আস্তে, যতটা কোয়ালিটি মেনটেন করা যায়, যতটা সৌন্দর্য সৃষ্টি করা যায় পড়ার চেষ্টা করেন। এবং তারাবির নামাজের পরেও যত সম্ভব একবারে ফজর রাগ পর্যন্ত দুই দুই রাকাত করে সালাতুল লাইলি মাসনা মাসনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের নফল নামাজ হবে দুই রাকাত করে। অতএব আপনার সময় কদরে যে নামাজ পড়বেন আপনি সেটা দুই রাকাত করে হবে। নির্দিষ্ট কোনো রাত লাইলাতুল কদর হবে এটা যেহেতু ঠিক নাই, অতএব শেষ 10টি রাতের প্রত্যেকটা রাতেই, সেটা 27 রমজান রাত হতে পারে, 25 হতে পারে, 23 হতে পারে, 21 হতে পারে, 29 হতে পারে, প্রত্যেকটা রাতেই আপনি এই দুই রাকাত করে নফল নামাজ যতটুকু তৌফিকে কোলে পড়বেন, সম্ভব হলে সারা রাত জেগে থাকবেন এবং সারা রাতই এই দুই রাকাত করে যত বেশি পারেন বেশি সংখ্যক নামাজের মধ্যে কাটাবেন। নফল নামাজ বিশেষ কোনো নিয়ত নাই, লাইলাতুল কদর নামাইতে অমুক তমুক এরকম কোনো বিশেষ নিয়ত নাই, আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধে আপনি তাহাজ্জুদ পড়তেছেন, এই নিয়তে বাস নিয়ত বেঁধে হাত বেঁধে এরপরে আপনি সূরা ফাতিহা পড়ে, সাথে নির্দিষ্ট কোনো সূরা নাই যে লাইলাতুল কদরে অমুক সূরা এতবার পড়তে হবে। অনেকে আপনাকে বলবে লাইলাতুল কদরে এত রাকাত, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস এতবার, দ্বিতীয় রাকাতে অমুক সূরা এতবার, এগুলো সবগুলো মনগড়া কথাবার্তা, কোরআন এবং হাদিসের কোনো জাল হাদিসে এরকম কোনো কথাবার্তা নাই, এগুলো সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন। সাধারণ মানুষ যেহেতু দিন সম্পর্কে জানে না তাদেরকে অনেকে বিভ্রান্ত করে এসব বলে। আপনি সময় কদরের নামাজ কিভাবে পড়বেন সেটা বলছি আমরা, দুই রাকাত করে পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়বেন, সূরা ফাতিহার পরে দুই রাকাত করে আপনি 10 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, স্বাধীনতা আপনার। তবে রাকাতগুলো হবে অত্যন্ত লম্বা দৈর্ঘ্যের সাথে, প্রত্যেকটা রাকাতে খুব দীর্ঘ সময় নিয়ে পড়বেন, সূরা ফাতিহা আস্তে আস্তে পড়বেন, একটা আয়াত পড়ে থামবেন, আরেকটা আয়াত পড়বেন, আস্তে আস্তে পড়বেন, সূরা ফাতিহার পরে যত লম্বা সূরা মুখস্থ আছে আপনার সেটা পড়বেন। একবারে যদি মনের চাহিদা না মেটে তো আবার পড়েন, একই সূরা 2 বা 3 বার পড়েন সমস্যা নেই, 4-5টা সূরা 1 রাকাতে পড়েন অসুবিধা নাই, আলামতারা থেকে নাস পর্যন্ত 1 রাকাতে পড়ে ফেলেন কোনো অসুবিধা নাই। আপনার রাকাত লম্বা করা দরকার, দীর্ঘ রাকাত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ যখন পড়তেন রাতের বেলায়, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন তার পাও এত বেশি তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন যে পাও ফুলে যেত। তখন তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে মাফ করে দিয়েছেন, আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, তাহলে আপনি কেন এত কষ্ট করেন? যদি কেউ জানতে পারে যে আমার কোনো অপরাধ নাই, আল্লাহ সব মাফ করে দিয়েছেন, তাহলে সে তো অন্তত আরামে একটু ঘুমাবে যে আমার তো আর কষ্ট করার দরকার নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফালান আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না? আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দিয়েছেন এই কথা যদি আমি জানতে পারি, তাহলে তো আমি আরো বেশি শুকর আদায় করব আল্লাহ তাআলা। মহতরম হাজিরিন, এজন্য লম্বা সময় নিয়ে তিনি তাহাজ্জুদ পড়তেন। তার তাহাজ্জুদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আম্মা আয়েশা বলেছেন লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তাউলিহিন্না, আল্লাহ রাসূলের রাতের নামাজের সৌন্দর্য, কোয়ালিটি, বিউটি, তার নামাজের যে দৈর্ঘ্য, এগুলো আর কি বলবো, এগুলো বলে বোঝানো যাবে না। যখন দাঁড়িয়ে কেরাত পড়তেন মনে হয় তিনি আর জীবনে রুকুতে যাবেন না, এত কেরাত পড়তে, এত লম্বা সময় ধরে পড়তেন, যখন রুকুতে যেতেন এত তাসবিহ পড়তেন মনে হয় আর মাথা জীবনে উঠাবেন না, যখন মাথা উঠাতেন দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা শুরু করতেন মনে হয় আর সিজদা যাবেন না, সিজদা গেলে সুবহান রাব্বিল আলা বলতে বলতে আল্লাহর প্রশংসা করতে করতে এত মজা পাইতেন আল্লাহকে সামনে পেয়ে আল্লাহর প্রশংসা করে, আর মনে হয় সিজদা থেকে উঠবেন না। হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, কেউ যদি চায় আল্লাহর আরশের দুয়ারে গিয়ে, আল্লাহর রহমতের চৌকাঠে গিয়ে, আল্লাহর আরশের দরজায় গিয়ে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মুখোমুখি হয়ে আল্লাহর কাছে চাইবে, তাহলে তার জন্য একমাত্র উপায় হলো সিজদায় গিয়ে যাওয়া আল্লাহর কাছে। সিজদায় গিয়ে চাওয়া আরশের রাস্তা উপরের দিকে, অনেক দূরের রাস্তা, কিন্তু একজন
একজন আল্লাহর প্রিয় বান্দা, তিনি বলেছেন আল্লাহর আরশের রাস্তা নিচের দিকে অর্থাৎ জমিনে, জমিনে মাথা ঠুকাইলে আরশে পর্যন্ত পৌঁছে যায়, বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায়। অতএব রাত্রে সেজদায় গিয়ে লম্বা সময় সেজদা নিয়ে সেজদায় আপনি তাসবিহ পাঠ করুন, সেজদায় করোনা দিয়ে বর্ণিত দোয়াগুলো আপনার আল্লাহর কাছে বলুন, চাইতে থাকুন আল্লাহর কাছে, মনে মনেও চাইতে পারেন তাসবিহ পড়তে পারেন, এভাবে লাইলাতুল কদরের রাতকে আপনি কাটায় দেন। লম্বা এক রাকাত নামাজ 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় কাটায় দেন, এভাবে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নফল নামাজ পড়েন। এটা হলো লাইলাতুল কদরের নামাজ। বিশেষ কোনো সংখ্যা ঠিক করা হয় নাই, এত রাকাত পড়তে হবে, এই সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো নির্দিষ্ট করা হয় নাই, বরং আপনার যত খুশি আপনি পড়েন, এবং কিছু সময় নামাজ পড়েন, কিছু সময় দোয়া করেন, কিছু সময় জিকির করেন, কিছু সময় তাসবিহ পড়েন, হ্যাঁ, কিছু সময় আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কিছু সময় কোরআন তেলাওয়াত করেন, হ্যাঁ, কিছু সময় আল্লাহর অপরাধের কথা স্বীকার করে, আল্লাহর কাছে অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চান, একা একা যথাসম্ভব নির্জনতায় দলবদ্ধভাবে ইবাদত করার কোনো গুরুত্ব নাই, যথাসম্ভব একা একা হারিয়ে যান, লুকিয়ে যান, বাসার সবাইকে, সবাইয়ের চোখ থেকে আড়াল হয়ে যান, সম্ভব হলে ছাদে চলে যান, গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে নেবেন। চান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। Islam is life. Islam is